জগন্নাথপুরের প্রবাসীর স্ত্রীকে যে কারণে খুন, রহস্য উন্মোচন করল সিআইডি। গ্রেফতার তিনজন। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হলে প্রবাসীর স্ত্রীকে ছয়খণ্ড করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ বিষয়ে শনিবার ঢাকায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের এ বিশেষ বাহিনীটি। দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। কেন এবং কীভাবে হত্যা করা হয়েছিল সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোস্নাকে, সেই তথ্য বের করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করে সিআইডি। শুক্রবার গ্রেফতার করা হয় অভি মেডিকেল হল নামের ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গুপ, তার বন্ধু অনুজিৎ চন্দ্র গুপ ও অসিত চন্দ্র গুপকে। সিআইডি জানায় গত 17 ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পৌর এলাকার ব্যারিস্টার আব্দুল মতিন মার্কেটের অবি মেডিকেল হল নামের একটি ঔষধের দোকান থেকে শাহনাজ পারভীন জোস্নার 6 টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শাহনাজ 2013 সাল থেকে জগন্নাথপুর পৌর শহরে নিজের বাসায় 2 ছেলে, 1 মেয়ে, বৃদ্ধা মা ও ভাই বোনদেরকে নিয়ে বসবাস করে আসছিলেন। সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের বরাত দিয়ে মুক্তাধর জানান, ঔষধপত্র কেনার সুবাদে অভি মেডিকেল হলের মালিক জিতেশের সাথে জোস্নার সুসম্পর্ক গড়ে ওঠে। জোস্না কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত 16 ফেব্রুয়ারি জিতেশ জোস্নার মায়ের প্রেশার মাপার জন্য তাদের বাড়িতে যান। তখন জোস্না তার সমস্যার কথা জিতেশকে জানালে তিনি তাকে দোকানে যেতে বলেন। ওই দিন বিকালে জোস্না জিতেশের দোকানে গেলে তাকে দোকানে কাস্টমার রয়েছে বলে অপেক্ষা করতে বলে সময়ক্ষেপণ করতে থাকেন। মুক্তাধর আরও জানান, অনেক রাত হলে বাসায় যাওয়ার জন্য জোস্নার অস্থিরতা বেড়ে যায়। তখনই ওই ফার্মেসির মধ্যে তাকে একটি ঘুমের ওষুধ খেতে দেন জিতেশ। এতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন জোস্না। তখন জিতেশ, তার 2 বন্ধু অনুজিৎ এবং অসিত গুপ তাকে ধর্ষণের পরিকল্পনা করেন। জিতেশ তার ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কক্ষে জোস্নাকে বসিয়ে রাখেন। সেখানে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তাকে ঘরে রেখে ফার্মেসি তালা বন্ধ করে বাইরে চলে যান। এরপর রাত গভীর হলে আশেপাশের দোকান যখন বন্ধ হয়ে যায়, তখন জিতেশ ও তার 2 বন্ধু ফার্মেসি খুলে এনার্জি ড্রিঙ্কস পান করে ধর্ষণ করেন। বিষয়টি শাহনাজ তার পরিবারকে জানিয়ে দেবেন বললে জিতেশ ও তার বন্ধুরা তার গলায় অরণা পেঁচিয়ে ও মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ওই ফার্মেসিতে থাকা ফল কাটার ছুরি দিয়ে লাশটি 2 হাত, 2 পা এবং বুক প্যাড সহ 6টি টুকরা করেন। এরপর দোকানে থাকা ঔষধের কার্টন দিয়ে খণ্ডিত অংশগুলো ঢেকে রেখে ফার্মেসিতে তালা লাগিয়ে চলে যান। পরে খণ্ডিত লাশ পাশের একটি মাছের খামারে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ভোর হয়ে যাওয়া এবং লোকজন চলে আসায় তারা সেই কাজটি করতে পারেননি। সংবাদ সম্মেলনে মুক্তাধর বলেন, এই ঘটনার পর সিআইডির এলআইসি শাখার একাধিক দল আসামি গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। শুক্রবার রাজধানীর ভাটারা থানার নুরের চালা এলাকায় অভিযান চালিয়ে জিতেশকে গ্রেফতার করা হয়। এরপর জগন্নাথপুর থানার পৌর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অনুজিৎ এবং অসিত গুপকে। গ্রেফতারকৃত জিতেশ চন্দ্র গুপ কিশোরগঞ্জ জেলার ইসনা উপজেলার সহিলা গ্রামের যাদব চন্দ্র গুপের ছেলে। উল্লেখ্য, অবি মেডিকেল হল নামের ফার্মেসি থেকে তালা ভেঙে গত বৃহস্পতিবার দুপুরে শাহনাজ পারভীন জোস্না নামের ওই 3 সন্তানের জননীর 6 খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।